আমার ভাইরা রে, আমার প্রিয় নবীজি, ওই কঠিন কিয়ামতের মাঠে উম্মতদেরকে খুঁজে খুঁজে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রাণী আছে সবার মরণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের অন্যত্র বলেন, قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ। আল্লাহু আকবার পড়ে। কুল, নবী আপনি বলে দিন, إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, সে মৃত্যু তোমাদের মুখামুখি হবেই। বাবা অন্তরে কানটা দিয়ে শুনেন, বিবেককে প্রশ্ন করে। আমরা মরণের চিন্তা করি না। মহান রব্বুল আলামিন অন্যত্র বলেন কোরআন মাজিদের, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, এতে কোনো সন্দেহ নাই। আপনারা কি বলেন? ও বাবা, আল্লাহ পাক অন্যত্রে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি আবার সেখানেই তোমাদেরকে দাফন করা হবে, আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উঠানো হবে কিয়ামতের মাঠের জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, ঠিক কিনা? তবে চিন্তার বিষয়, কেউ নেককার হয়ে মারা যাবে, আবার কেউ বদকার হয়ে মারা যায়। বন্ধুরা, আমার নেককার মৃত্যু কেমন হবে শুনুন। আমাদের সমাজের মধ্যে আমরা সবাই বসবাস করি, এক বাজারে আমরা বাজার করি, একই সমাজে আমরা চলাফেরা করি, একসাথে আমরা কত ব্যবসা বাণিজ্য করি, কিন্তু মৃত্যুর সময় কেউ নেককার হয়ে কবরে যাও, কেউ বদকার হয়ে কবরে যায়। শুনুন, নেককার ব্যক্তির মৃত্যুটা কত সুন্দর হবে। কিতাবের নাম ইবনু মাজা, ইবনু মাজা শরীফের মধ্যে আল্লাহ নবী সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন।
যখন নেককার ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায় তখন ফেরেশতার নেককার ব্যক্তির কাছে হাজির হয়ে আনন্দময় ভাষায় বলে, সুন্দর ভাষায় বলে, বের হয়ে আসো হে পবিত্র আত্মা, বের হয়ে আসো হে পবিত্র আত্মা, সম্মানের সাথে বের হয়ে আসো আর সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। নেককার ব্যক্তির মৃত্যুটা হয়ে যায়, মনোযোগ আছেনি আপনাদের? নারে তাকবীর, এই আওয়াজে মানি না, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে শুনতে হবে, নেককার ব্যক্তির মৃত্যু যখন হয়ে যায় তার রুহটা নিয়ে ফেরেশতারা আসমানে যায়। আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে, মারহাবা মারহাবা, এত সুন্দর আত্মাটা কার, তার নাম কি? সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা বলতে থাকে, ও রুহ বহনকারী ফেরেশতারা, কার রুহ নিয়ে এসেছো তোমরা এত সুগন্ধি এত পবিত্র? আসমানের ফেরেশতারা বলতে থাকে, মারহাবা মারহাবা, সম্মানের সাথে আসমানের ভিতর প্রবেশ করো আর গ্রহণ করো জান্নাতের সুসংবাদ। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হে ফেরেশতারা শুনো, আমার বান্দাকে আমার বান্দারকে তোমরা কবরে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন নেককার ব্যক্তির রুহটা কবরে রাখা হয় আমরা সবাই জানি তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? বাবা জবানটা করলে বেশি খুশি হব, হাদিয়া কম দিলেও বেশি খুশি হব, এটা আওয়াজ দিয়েন। কবরে গেলে কয়টা প্রশ্ন করবে? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার প্রতিপালক কে? সুবহানাল্লাহ। নেককার ব্যক্তি বলে দিবে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলো আমার আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবি, ওয়ামা দিনুকা, এবং তোমার ধর্ম কি? নেককার ব্যক্তি বলে দিবি, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবে নেককার ব্যক্তিকে কবরের মধ্যে, আমার নূরের নবীকে দেখায় বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহু আকবার। আমার নবীকে দেখায় বলবে, হে আত্মা বলে দাও উনি কে? ইমানদার বলে দিবে, হুয়া আবেদুল্লাহি ওয়া রাসূলা, হুয়া আবেদুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, ওয়া রাসূল, এবং আল্লাহর রাসূল। জোরে জোরে বলেন, আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? উত্তর পারছেনি কে? নেককার বান্দা। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, আমার ফেরেশতারা, আমার বান্দা তিনটি প্রশ্নের জবাব পেয়েছে, আমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং আমার বান্দাকে জান্নাতি নিয়ামত দান করো। নেককারের মৃত্যু কত সুন্দর, জান্নাত কত সুন্দর, ওদিকে যাচ্ছি না, সময় তো কম। এতক্ষণ বলেছি আমি নেককারের মৃত্যুর কথা, মনোযোগ আছে আপনাদের? এবার শুনুন বদকারের মৃত্যু কেমন হয়। মুদাফফরগুল বাজারে আমরা সবাই তো চলাফেরা করি, কিন্তু মৃত্যুর সময় কেউ নেককার হয়ে যাবে, কেউ বদকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
বদকারের মৃত্যুর যখন সময় হয়ে যায়, ফেরেশতারা গিয়ে বলে বের হয়ে আসো হে অপবিত্র আত্মা, অভিশাপ্ত আত্মা, নাফরমান আত্মা, নাউযুবিল্লাহ বলেন, অসম্মানজনক ভাবে বের হয়ে আসো, আর সংবাদ গ্রহণ করো জাহান্নামের শাস্তি। যখন এই কথাটা বলে, ও বাবা যতই সাহসী হন না কেন, মৃত্যুর সময় কোনো সাহস কাজে আসবে না, মৃত্যুর সময়ের ভয় কত কঠিন। যারা পেয়েছে তারা যদি বলতো আমরা দুনিয়ার গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর সেজদায় পড়ে থাকতাম, ঠিক কিনা বলেন? যখন বদকারকে বলা হয় বের হয়ে আসো হে অপবিত্র আত্মা এবং গ্রহণ করো জাহান্নামের সংবাদ, নাউযুবিল্লাহ বলেন, জাহান্নামী আত্মা ভয় পেয়ে যায়, ফেরেশতারা এসে আগে কি বলবে, বের হয়ে আসো হে অপবিত্র আত্মা, বের হয়ে আসো হে নাফরমান আত্মা, অসম্মানজনক ভাবে বের হয়ে আসো, আর সংবাদ গ্রহণ করো কঠিন জাহান্নামের শাস্তির, নাউযুবিল্লাহ বলে আত্মা ভয় পেয়ে যাবে, আত্মা ভয় পেয়ে যায়, বের হতে চায় না, যতক্ষণ পর্যন্ত বের হয় না ততক্ষণ পর্যন্ত বলতে থাকে ফেরেশতারা বের হয়ে আসো হে অপবিত্র আত্মা, বের হয়ে আসো। ও বাবা যখন আত্মাটা বের হয়ে আসে, ফেরেশতারা আত্মাটা নিয়ে আসমানে যায়, আহ আহ, আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে, রূহ বহনকারী ফেরেশতারা বলে, ও আসমানের ফেরেশতারা দরজা খোলো, আমরা রূহ নিয়ে আসছি। আসমান ফেরেশতারা বলে, কার রূহ নিয়ে এসেছ? রূহ বহনকারী ফেরেশতারা বলে, অমুকের রূহ। আসমানের ফেরেশতারা বলে, এত দুর্গন্ধ কেন, এত নাপাক কেন তার আত্মাটা? না না, তার জন্য আসমানে কোনো জায়গা নাই, তার জন্য কোনো অভিনন্দন নাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোমাকে, আর সংবাদ গ্রহণ করো কঠিন জাহান্নামের, জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আসমানে জায়গা দেয় না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের রূহ বহনকারী ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, আমার এই বান্দার রূহটা তোমরা কবরে নিয়ে যাও। আল্লাহু আকবার। কবরে নিয়ে যাওয়ার পরে ওই নেককারকে যেমন তিনটা প্রশ্ন করা হয়, তেমনি ভাবে বদকারকেও তিনটা প্রশ্ন করা হয়। ও বাবা, ক্লাসের মধ্যে ভালো ছাত্রের যেমন পরীক্ষা হয়, দুর্বল ছাত্রটারও তেমন পরীক্ষা হয়, নেককারকে যেমন তিনটা প্রশ্ন করা হয়, বদকারকেও তিনটা প্রশ্ন করা হয়। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। বদকারকে ওই একই প্রশ্ন, প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা, বদকার বলবে লা আদ্রি, আমি জানি না, পারি না। জানবে কিভাবে? মার রাব্বুকা, তোমার রব কে? সে বলবে কিভাবে? সে তো রবের সাথে সম্পর্ক কানেকশন রাখে নাই, ঠিক কি না বলে? আজান শুনে মসজিদে যায় নাই, রমজান মাসে রোজা রাখে নাই, সামর্থ্য ছিল তারপরে হজ করে নাই, এমন লোক আছে না? নাই। সামর্থ্য আছে, যাকাত দেয় না, যাও দেয়, লোক দেখানোর জন্য দেয়, মনে হয় এলাকার মধ্যে নাই, মাশাআল্লাহ এলাকার মধ্যে নাই, হায় হায় এই মুখ দিয়েছে কে? জবানটা খুললে খুশি হব, মুখটা দিয়েছে কে? কত সুন্দর ঠোঁট দিয়েছে, কত সুন্দর দাঁত দিয়েছে, কত সুন্দর জিহ্বা দান করেছে, নাফরমান এই ঠোঁট দিয়ে কেমনে সিগারেটটা টান দেয়।
নাফরমানকে প্রশ্ন করা হবে, বদকারকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা তোমার রব কে? সে বলতে পারবে না, কারণ তার সাথে তো রবের কোন সম্পর্ক নাই। কথা বলেন ঠিক নয় কি? সে বলবে আদ্রি আমি জানি না, পারি না, বুঝি না। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, ওয়াম্মা দীনুকা তোমার ধর্ম কি? সে এটার বেলা বলবে আদ্রি আমি জানি না, পারি না, বুঝি না। পারবে কিভাবে? ধর্মের সাথে তার কোন সম্পর্ক নাই। ধর্ম কই ঘুষ খায় না, নেতা কিন্তু ঘুষ নাই। ধর্ম কই সুদ খায় না, মুসলমান সুদ খায় কি না? ধর্ম কই মিথ্যা বলিও না, মুসলমান মিথ্যা বলে কি না? ধর্ম কো নারীরা বেপর্দায় চলিও না, বলুন মুসলমান নারীরা বেপর্দায় চলে কি না? সে পারবে না, কারণ তার সাথে তো ধর্মের কোন সম্পর্ক ছিল। ফেরেশতারা বলবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি? সে বলবে লাদি আমি জানি না, আমার নবীকে দেখায়া বলবে, আমার নবীকে দেখায়া বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লাহু আকবার পড়বেন না। আমার নবীকে দেখায়া বলবে এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল দুনিয়ায় বলো। বদকার বলবে লাদি আমি জানি না, তার কারণ নবী বলেছে দাড়ি রাখার জন্য, বদকার দাড়িটা রাখে নাই। নবী বলেছে টুপি মাথায় দিয়া চলো পুস্কর দিকে, টুপিটা মাথায় দেয় নাই। তিনটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নের উত্তর পারবে তখন আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা এই বান্দা তিনটি প্রশ্নের মধ্যে একটা জবাব পারে না, তার নামটা সিজ্জিনের মধ্যে লিখিবদ্ধ করো। নাউজুবিল্লাহ, সিজ্জিন বড় ভয়ঙ্কর জায়গার নাম। আল্লাহ পাক তারপরে ফেরেশতাদেরকে বলবে বান্দার কবর নিজে জাহান্নামের বিছানা বিছায় দাও, আর তাকে জাহান্নামের শাস্তি দেওয়া শুরু করো। অনেকেই বলে জাহান্নাম তো সহজ বিষয়, বলি ভাই নামাজ কেন পড়েন না, কো অসুবিধা কি? আল্লাহ কত শাস্তি দিয়ে এরপরে তো জান্নাত দিবই, বলে কি নাকি? এত সোজা, এত সোজা জাহান্নাম। আল্লাহর হাবিব বলেছেন উম্মতরা শুনো, যদি কেউ দুনিয়ার হায়াতে দুনিয়ার জিন্দিগিতে জাহান্নাম দেখে, জাহান্নামের আগুনটা দেখে, সেজদায় পড়ে যাবে, কর্ম সব বাদ দিয়ে দিবে, এত কঠিন জাহান্নাম। সময় তো নাই, সেদিকে যাব না। জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদাইয়া আখের কাদায়ো না, বলেন দুনিয়াতে না কাদাইয়া। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদায়ো না। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক, আমিন পড়ে। আমরা সবাই কবরে চলে যাব, কথা বলেন ঠিক নেই? আমাদের পূর্বে যারা ছিল তারাও চলে গেছে কবরে, এখন আমরা বর্তমানে আছি, আমরাও চলে যাব কবরে, আবার আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও চলে যাবে কবরে, কথা বলেন ঠিক কি না? আমরা কবরে চলে যাব, কবরে চলে যাব, সবাই কবরে চলে যাব,
কিন্তু কেউ জান্নাতে থাকবে কেউ জাহান্নামে থাকবে। এবার আপনারা বলুন, আপনারা কি জান্নাতে থাকতে চান নাকি জাহান্নামে থাকতে চান? বলেন না বাবা, জান্নাতের মেহমান হতে চান নাকি জাহান্নামী হতে চান? এবার বলুন, জান্নাতের মেহমান হতে হলে নামাজ লাগবে কি না? রোজা, হজ, যাকাত, সত্য কথা, হালাল ইনকাম, নেশা করা যাবে, মিথ্যা বলা যাবে, সুদ দেওয়া যাবে, নেওয়া যাবে, কিস্তি তোলা যাবে নি, লোন তোলা যাবে নি, কথা বলেন না কেন? যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, সামর্থ্যবান হলে হজ করেন, যাকাত দেন, এক কথায় যদি আল্লাহর বিধানগুলো মেনে চলেন, রাসূলের সুন্নাতগুলো মেনে চলেন, তবে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আর যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তবে আমরা সবাই জান্নাতি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না, পূর্ণ মুমিন না হয়ে তোমরা কবরে আসিও না, ঘোষণা করেছেন কে? আল্লাহ। এজন্য আমরা ঈমান নিয়ে কবরে যাব, পূর্ণ মুমিন হয়ে কবরে যাব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাব, রাসূলের পাকের খাঁটি উম্মত হয়ে কবরে যাব, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই তো কবরে চলে যাব, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে, কেউ দুনিয়াতে থাকবে না। আল্লাহ পাক আমাদের বিচার করার জন্য কিয়ামতের মাঠ সংগঠিত করবে, হাশরের মাঠ সংগঠিত করবে, এটা জানেন তো আপনারা? এই বিষয়ে আল্লাহ পাক বলে কিয়ামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় বিচারের দিন নির্ধারণ করা আছে, কোন দিন কিয়ামত হবে আল্লাহ পাক সেই দিনটা নির্ধারণ করে রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের মাঠে আমরা সবাই হাজির হব, আল্লাহর হাবিব একদিন কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, হঠাৎ করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু আগে বলেছেন যে কিয়ামতের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, ওগো নবী, আমি জানবার চাই ওই কিয়ামতের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, কারো কি লজ্জা লাগবে না? আল্লাহু আকবার, কারো কি শরম লাগবে না? আল্লাহর হাবিব বললেন, আয়েশা শুনো, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু সবাই নাফসি নাফসি করবে, চিন্তায় থাকবে, কে নারী কে পুরুষের দিকে তাকানোর সুযোগ থাকবে, কেমন হবে কিয়ামতের মাঠ? এরপর আল্লাহ বলে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহা ফুৎকার করা হবে, সেদিন মানুষেরা, লোকেরা আমার কাছে দলা দলে দলে হাজির হবে। বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত মানুষ এসেছে, আমাদের পূর্বে যারা ছিল, আমরা যারা বর্তমানে আছি, আমাদের পরে যারা আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হাজির হবে। ঠিক আছে কথা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে যালিকাল ইয়াউমুল হক, সেদিন সত্য দিন, কিয়ামতের দিনকে অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না,
এখন আসুন আল্লাহ পাক কেন আমাদেরকে কিয়ামতের মাঠে হাজির করবেন। আল্লাহ পাক নিজেই ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার পড়ে আল্লাহ তাআলা বলেন কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক নেককারকে তার কর্মগুলো দেখাবে, যাররা অনুপরিমাণ আল্লাহ পাক নেককারদেরকে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো দেখাবে, বদকার যারা গুনাহগার যারা তাদেরকেও তাদের কর্মগুলো কিয়ামতের মাঠে দেখাবে। আমার ভাইয়েরা যারা নেককার যারা ভালো মানুষ আল্লাহ পাক তাদের কর্মগুলো কিয়ামতের মাঠে দেখাবে। জবানটা খুলেন না, আল্লাহ পাক সমস্ত কিছু দেখাবে নেককারকেও তার কাজগুলো তার আমলগুলো, আমল মানে কাজ, আমল মানে কাজ, তার কাজগুলো আল্লাহ দেখাবে, বদকারকেও আল্লাহ তার কাজগুলো দেখাবে। কিয়ামতের মাঠে নেককাররা তাদের ভালো কাজগুলো দেখবে, নেককার দেখবে সে আযান শুনে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, রমজান মাসে সে রোজাগুলো রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মাহফিলে বসেছে, আল্লাহর বিধানগুলো মেনে চলেছে, নবীর সুন্নাতগুলো পালন করেছে, নেককার এগুলো দেখবে। সুবহানাল্লাহ পড়েন আর খুশি হয়ে যাবে, আর খুশি হয়ে যাবে, আল্লাহও তার প্রতি খুশি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার ওয়ামাইয়া মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, গুনাহগারের কর্মগুলো আল্লাহ দেখাবে, গুনাহগার দেখবে সে আযান শুনে মসজিদে যায় নাই নামাজে, মসজিদে নামাজ চলছিল সেই পাশেই পাবজি গেম খেলছিল, মাহফিল হয়েছে পাশে কথা বলছে ডিস্টার্ব করেছে, তারা এটাও দেখবে। রমজান মাসে রোজা রাখে নাই, সামর্থ্য ছিল হজটা করে নাই, এমন লোক আছে না নাই, সামর্থ্য ছিল যাকাত দেয় নাই, বদকার তার কর্মগুলো দেখবে, হায় হায় সবাই চিন্তার মধ্যে পড়ে যাবে, সবাই নাফসি নাফসি করবে। ও বাবারা দুনিয়ার মধ্যে বিপদে পড়লে দেখেন কেমন লাগে, স্ত্রী মেডিকেল টাকা নাই, কারো কাছ থেকে টাকা পাচ্ছেন না, ডাক্তার বলে রোগীকে বাঁচানো যাবে না, টাকা লাগবে, আইসিইউতে নিতে হবে, টেনশন আর টেনশন, কথা বলেন ঠিক কিনা, দুনিয়ার টেনশনটা তো তুচ্ছ, সামথিং নাথিং, আর কিয়ামতের মাঠের টেনশনটা বড় ভয়াবহ হবে। আমার ভাইয়েরা কিয়ামতের মাঠে চোর তার চুরির ওড়িয়ে বিড়িয়ে গুলো দেখবে, নাউজুবিল্লাহ বলেন, ডাকাত তার ডাকাতের ওড়িয়ে বিড়িয়ে গুলো দেখবে, প্রতারক তার প্রতারণার কাজগুলো দেখবে, কিভাবে মানুষকে ঠকিয়েছে, কিভাবে সে প্রতারণা করেছে, মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, কাজ্জাব মিথ্যা কথা বলে, মানুষকে কিভাবে ঠকিয়েছে সে তার কর্মকাণ্ডগুলো দেখবে, নাউজুবিল্লাহ বলেন। জাইনাতা ওয়ার্ডের মানুষের জনগণের তেল চাউল ডাল গুলো চোখের নিচে ঢুকায়া রাখে, জনগণের বরাদ্দকৃত টাকাগুলো মেরে দেয়, সে সব দেখবে কেমনে সে টাকাগুলো আত্মসাৎ করেছে। কোর্টের মধ্যে যান, কুমিল্লা কোর্টে কত দালাল আছে না নাই, দালাল আর দালাল, মানুষে বিপদে পড়ে মামলা নিয়ে যায়, এমন ভদ্র ভাব নিয়ে থাকে, টুপি টেপি লাগে এক কোনা বৈশাখ, সুবহানাল্লাহ, দেখবেন ধান্দাবাজ ধোকাবাজ মিথ্যাবাদী,
এরাই বেশি এরকম ধর্মীয় লেবাস লাগায় হাঁটে, নামাজ কিন্তু পড়ে না, টুপিটা ঠিক কথা বলেন না কেন? আমি তো সাতপুরের মানুষ, কোডের পাশে বসে এমন তালে বসে থাকে তো বেচারা বিপদের মধ্যে পড়ে, হায় হায় জীবনে মামলা হয় নাই তো, বিপদের মধ্যে পড়ে মাথা ঠিক নাই, কি করবে কি করবে কি করবে। ভদ্রলোক কয় কি সমস্যা, আমার কাছে দেন কাগজটা। ভাই আমার ছেলে এটা মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেলখানে আসে, উনি এমন ভাব করে ভাই শুনেন, কোন টেনশন নাই, ছেলে কই কই স্যার ভাই একটু আগে না আমার ছেলে জেলখানা নিয়ে গেছে একটু আগে, বাবা তো টেনশন, জায়গা বিক্রি করবো প্রয়োজনে ছেলেকে ছুটেতে চাই, এমন হয় কিনা তখন দালালি করে তো, অ্যাডভোকেটের দালালি করে, স্যার কাগজ আনছি, স্যারে কয় ও এত ধারার মামলা, অসুবিধা নেই ব্যবস্থা হচ্ছে। আচ্ছা ওনাকে বলো একটু পাশে নাস্তা রাস্তা করে আসার জন্য, উনি নাস্তা করে আসছে তো আমি দেখছি আমার চোখের দেখা, নাস্তা করে আসছে, আসার পরে কয় ওই লোকে দালালে কয় ভাই স্যারে কইছে কালকের সারাই দিব, বুঝেনি আপনি স্যারে 50,000 টাকা কালকের মধ্যে দেন সারাই দিব, কথা কয় এরকম মানুষকে ধোকা দিয়ে দিয়ে মানুষ থেকে টাকা আত্মসাৎ করে, এরকম ধন্দাবাজ বলেন আমাদের দেশে আছে না নাই? আমার প্রিয় বাবারা খুব খেয়াল করে শুনতে হবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, কিয়ামতের মাঠে যখন মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, দুনিয়ার মধ্যে আমরা বিপদে পড়লে লোক খোঁজ করি কার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে মানুষ চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হায় করবে আমরা খুব বিপদের মধ্যে পড়ে আছি, খুব টেনশনে আছি, কত গুনাহ করেছি, দুনিয়াতে বিপদে পড়লে কত আপনজন পাওয়া যায়, আজকে তুমি দলের দালালি করো, বিপদে পড়তে না পড়তে নেতা চলে আসে, তুমি দল করো মাদক ব্যস্ত তোমার ধরে না, নেতা ছুটে ফেলে, এমন আছে না নাই? কিয়ামতের মাঠে সমস্ত মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, ও বাবা শুনেন, সমস্ত মানুষ বিপদের মধ্যে পড়ার পরে মানুষেরা সুপারিশের জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা, সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ওগো আদি পিতা আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আজকে আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে আছি। আদম নবী বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা, সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ওগো ইব্রাহিম নবী আপনি আমাদের জন্য সুপারিশ করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা মূসা নবীর কাছে যাও, মূসা নবী একই কথা বলবে তোমরা ঈসা নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করব না, তবে তোমাদেরকে একটা রাস্তা বাতায়া দাও, তোমরা আখেরি পয়গম্বর আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ, আমার ভাইরা রে
সমস্ত মানুষ কিয়ামতের মাঠে বিপদে পড়ে আমার প্রিয় নবীজির কাছে যাবে। কিয়ামতের মাঠে একটা শরবতের ব্যবস্থা থাকবে যার নাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ পড়েন, ওটা ঠিক নেই। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের নবী কাউসারের মালিক বানায় দিছে, ইন্না আতাইনাকাল কাউসার। পড়েন না, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবী কাউসারের মালিক পড়েন, সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার প্রিয় নবীজি যখন দেখবে আমার উম্মতের আমার কাছে আসছে সুপারিশের জন্য, নবী আমার সেজদার মধ্যে পড়ে যাবে। বুখারীর মধ্যে পাওয়া যায়, নবী আমার সেজদার মধ্যে পড়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবে, তারপরে চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ। বলেন না আল্লাহ, আরো জবানটা খুলে বলেন আল্লাহ। আমার প্রিয় নবীজি ওই কঠিন কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে প্রথমে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলবে, হাবিব আপনি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মুবারকের মধ্যে এখন আবার কাঁদেন, আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ওগো হাবিব, আমি আল্লাহ আপনি নবীকে অনুমতি দিচ্ছি আপনার আকুতি মিনতির জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে অনুমতি দিচ্ছি এই কঠিন কিয়ামতের মাঠে আপনার যত উম্মত আছে যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে আপনি তাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করান। আমার ভাইরা রে, আমার প্রিয় নবীজি ওই কঠিন কিয়ামতের মাঠে উম্মতদেরকে খুঁজে খুঁজে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। ওই কঠিন কিয়ামতের মাঠে তো মা পণ থাকবে না, মা পরিচয় দিবে না। ও ভাই, তুমি আজকে যে নেতার পিছনে ঘুরো ওই নেতাও তো তোমাকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কি না? ওই কঠিন কিয়ামতের মাঠে আপন হবে আল্লাহ এবং তার রাসূল, ঠিক কি না? বলে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিয়ামতের মাঠে আপন আর কেহই থাকবে? আমি আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো, আপন বলে আর কার ডাকিব। বলেন না, আমি আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো, আপন আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে আমি দূরে থাকিব ও হাবিব গো, আপন বলে আর কার ডাকিব। আমি আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো, আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো। বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। বলেন, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায়। তুমি যদি না আসিবে, তুমি যদি
বেকার প্রাণে তাকাইব ও হাবিবে গো, আপন বলে আর কার ডাকিব, আমি আপন বলে আর কার ডাকিব, ও হাবিবে গো আপন বলে আর কার ডাকিব, বলেন না আমি আপন বলে আর কার ডাকিব, ও হাবিবে গো আপন বলে আর কার ডাকিব, ও হাবিব গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, হেরায় আমায় কবরে দিয়ে চলে যাবে দূরে, ঠিক কিনা বলে? যেই আত্মীয়দের জন্য ফ্যামিলির জন্য আজকে জীবন দিচ্ছেন, কর্ম করতে গিয়ে নামাজটা পড়েন না, রোজারও ঠিক মতো রাখেন না, কর্ম কর্ম কাজ কাজ, এই আত্মীয়রা আজকে কত ভালোবাসা পাচ্ছে আপনার থেকে, মৃত্যুটা হওয়া মাত্রই বলবে তাড়াতাড়ি কবর দাও, দুর্গন্ধটা বের হবে, ঠিক কিনা? ও হাবিবে গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, হেরায় আমায় কবর দিয়ে চলে যাবে দূরে, বলেন কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, হেরায় আমায় কবর দিয়ে চলে যাবে, তুমিও যদি না থাকিবে, তুমিও যদি না থাকিবে কার দুয়ারে যাইব, ও হাবিবে গো আপন বলে আর কার ডাকিব, আমরা আপন বলে আর কার ডাকিব, ও হাবিবে গো আপন বলে আর কার ডাকিব, আমরা আপন বলে আর কার ডাকিব, ও হাবিবে গো আপন বলে, ও হাবিব গো কত ভালোবাসা দেখলাম সাথের পিছে ঘুরে, ঠিক কিনা?